আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও খুব ভালো আছি। এখন বাজে সকাল 10টা, কিন্তু দেখে বোঝা যাচ্ছে এখন সকাল 10টা বাজছে। চারিদিকে অন্ধকার, মেঘ, আর আমরা বেরোলাম, দরজা খুলছি আর স্নো পড়তে শুরু করলো। আদিকে দিয়ে এখানে স্ট্রলারে বসিয়ে রেন কভার পরিয়ে দিয়েছি। আদি কে দেখে 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 পাগল হয়ে গেল। আমরা একটু বাজার যাব, আমাদের খুবই দরকারি কিছু জিনিস আছে, আর এগুলো খুবই ইন্টারেস্টিং। আর এটা আমার অলমোস্ট শুকিয়ে এসেছে, জাস্ট ভেসলিন লাগাচ্ছি, ডাক্তারের কাছে যাইনি তো। আর হাটে আগের থেকে আরো বেশি, অনেক বেশি দোকান হয়েছে। এখানে একটা ছেলে খেলা করছে, সামনে একটা টুপি রেখে দিয়েছে, সবাই পয়সা দেবে। আমি আজকে আগে এনকেডিতে যাব, না এনকেডিতে যাব না এখন। ও নো, এ বসেছে, এর জন্য আমি ওয়েট করছিলাম। এর কাছে খুবই সুন্দর সুন্দর কেক থাকে, তো এর জন্য আমি ওয়েট করছিলাম। এটা হলো ভিখারি। নাই দেখো, গাড়িকে গিয়ে দেখিয়ে দেবো, ওখানে নাই তা। চলো আদি, তুমি আমার হাত ধরে 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 হাঁটবে। চলো দাঁড়াও এখানে, ওয়েট, এই ব্যাগটা দেখি কি সুন্দর লাগছে তো। এই ব্যাগটা, ওই এইটুকু ব্যাগের দাম দেখায়, প্রায় 1600 সামথিং মতো দাম। এখানে এখানে আরো এরকম ছোট ছোট বাচ্চাদের ব্যাগ প্যাগ আছে, কিন্তু দরকার নেই এখন। আদিয়ানের এই ব্যাগটা আছে। হ্যাঁ চলো, আমার কালকে ভালো করে দেখা হয়নি, আজকে ভালো করে দেখি দেখি কি পাওয়া যায়। চলো এসো এখানে। আদির টুপি আছে অনেক, কিন্তু টুপি নেব না। শুজ আছে, কিন্তু সব মেয়েদের। এখানে মনে হচ্ছে কিছু জিনিস আছে ছেলে মেয়ের মিক্সড। দেখি এখানে কি কি আছে, যদি এগুলো সব মেয়েদেরই আছে। আদির এই টি শার্টটা আছে, তখন অফার ছিল না, যে অফার দিয়েছে। ওই এটা হবে না, বড় লাগতো। আদির কালকে সেরকম ভাবে তাড়াহুড়ো তো কেনাকাটা হয়নি, আজকে শুধু আদির কেনাকাটা করতে এসেছি। দেখাই, একটা জামা, এরকম একটা গেঞ্জি আছে, আর একটা প্যান্ট আছে। এটার দাম হচ্ছে 18 ইউরো। কিছু করার থাকে না, বাচ্চাদের জিনিস এই রকমই এক্সপেন্সিভ হয়। একটা সামান্য জিন্স প্যান্ট আছে, দেখাই কিরকম দাম। মাম্মি, এক একটা জিনিস হচ্ছে অবশ্যই এক এক রকমের দাম, তো এইরকম দাম দিয়ে কিন্তু। আদি দুষ্টু করো না, এসো। মোটামুটি প্রায় 2 মাস উপরে উঠেনি, 2 মাস পরে উপরে উঠেছি। উঠে বলছে মাম্মি ট্রেনে চলো, ওখানে ট্রেন আছে। হ্যাঁ হ্যাঁ ট্রেনে চাপছি, চলো। আগে পয়সা নাই আদি, চলো চলো আইসক্রিম খাই আমরা। এখানে ট্রেনে 2 ইউরো দিয়ে না চেপে 2 ইউরো দিয়ে আইসক্রিম কিনে দেবো, নাহলে কেক কিনে দেবো। চলো, আর 1 ইউরো দিলে কেক চলে আসবে 3 ইউরোতে। চলো এসো, চলো। কার কিনবো? ওই দোকানে কার কিনবো আমরা? কার, নিউ কার। চলো এসো 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 এসো, নিউ কার কিনবো। এসো আদি, কাম 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 কাম। নাই পয়সা নাই। অনেকদিন পরে কেকে যাব, কিন্তু এখানে মনে হয় ব্যাগ নিয়ে ঢুকতে হবে। জুতোর দাম দেখাই, এগুলো হচ্ছে বাচ্চাদের জুতো, 36 ইউরো। এটাতে 50% অফ আছে, তাই 18 ইউরো। তাহলে 36 34 এইরকম। আদির জুতো দেখাই, এইটাতে 20% ছাড়, 30% ছাড় আছে, 20 ইউরোতে দিচ্ছে। এদের আমার অতটা পছন্দ হচ্ছে না। এটাতে 20% ছাড় দিয়ে 31 ইউরো আছে, পছন্দ হচ্ছে না। আর যেটা পছন্দ হচ্ছে সেটা অলরেডি আদির আছে একটা। আর এইটা বুরহানের পছন্দ না, এটাতেও অফার আছে, কিন্তু এটা বুরহানের পছন্দ না। এরকম সব আছে, কিন্তু পছন্দ হচ্ছে না সব। জুতোর দোকান ঘুরলাম, কিন্তু জুতোর দোকানের জুতো সেরকম পছন্দ হলো না। সালামানদারি যেতে হবে, এই ব্যাগগুলো ভালো লাগছে, কিন্তু এগুলোতে অফার নেই। অফার দিলে তবেই নিবো, নাহলে নিবো না। পরে কমপ্লিট হয়ে গেছে, আর বাইরে ভীষণ বৃষ্টি হচ্ছে, আর বুরহানের জন্য ওয়েট করছি। বুরহান আসবে, বুরহান আসলে ওর জুতো দেখে রেখেছি, তো জুতোটা ওর খুব পছন্দ হয়েছে, তো এসে দেখবে আর পায়ে ঠিক হচ্ছে কিনা, সাইজে ঠিক হচ্ছে কিনা। তারপরে আমরা বাড়ি চলে যাবো একসাথে, দিয়ে বুরহান লাঞ্চ করে আবার অফিস চলে যাবে। এখন আমাদের ওয়েট করা ছাড়া কোনো উপায় নাই। বুরহানের আসতে এখনও 40 মিনিট লাগবে, তো 40 মিনিট আমরা এখানে দাঁড়িয়ে থাকবো। আর কিছু কি খিদে পেয়েছে, না কিছু কিনে খাবো দেখি। ছোটো প্লেট দেখাই, এত সুন্দর লাগছে, মানে এগুলো কতটা কিউট লাগছে, কিন্তু এখন আমি কিনবো না। এত সুন্দর লাগছে আমার দেখে, কি সুন্দর লাগছে।
প্রত্যেকটা জিনিস খুবই সুন্দর লাগছে, ছোট ছোট। ওয়াও আদি, এগুলো সব কিন্তু মাটির, খুবই সুন্দর লাগছে। ওয়াও, প্রত্যেকটা জিনিস খুবই সুন্দর লাগছে, অনেক জিনিস আছে, অনেক জিনিস। এগুলো সব মাটির, সব মাটির। আদি বোরহানের জন্য ওয়েট করতে করতে ইন্টারস্পার আসলাম। ইন্টারস্পারে ভ্যালেন্টাইন্স ডে ফুলের কালেকশন এসেছে দেখাই। এই অর্কিডগুলো যে কি দারুণ লাগছে, কি কিউট কিউট লাগছে। অর্কিডটি বড় অর্কিডের, এই ছোট ছোট বাচ্চা, দারুণ লাগছে, অসাধারণ লাগছে। আর এখন সামার চলে এসেছে, এখন অনেক রকমের অর্কিড পাওয়া যাবে না দেখাই। প্রচুর রকমের গোলাপের কালেকশন এসেছে, যে যার অরেঞ্জ, ইয়েলো, কিসের কিসের সিগন্যাল আমি জানি না, রেড, পিঙ্ক, কোনটার কিসের, তো সব কিছু এসেছে। খুবই সুন্দর লাগছে, খুবই সুন্দর লাগছে। এরকম টুনা ফিশ পাওয়া যায়, এগুলো স্যালাডে খায় এখানকার, এগুলো স্মোক করা থাকে, কেউ রাইসের সঙ্গে খায়, যার যা ইচ্ছা তাই খায়। তারপরে আমরা খাই টিকিয়া করে, এটা আমার ভীষণ ভালো লাগে খেতে, তা একটা নিয়ে নিই। এটা টুনা উইথ কি দেখে নিতে হবে, টুনা উইথ অনিয়ন অ্যান্ড টমেটো, এগুলো কিসের সঙ্গে কোনটা সেইটা দেখে নিতে হবে। দ্য টুনা উইথ অয়েল। বাইরে ভীষণ স্নো পড়ছে আর হাট উঠে পড়ছে, 12টা বেজে গেছে, 12টার মধ্যে জেনারেলি উঠে যাই, 11:30 থেকে উঠতে শুরু করে আর 12টার মধ্যে পুরো উঠে যাই। আজকে এখনো অনেকজন বসে আছে, আর এই মহিলা যে গাড়িতে জিনিসপত্র তুলছে, ওনার কাছে খুবই সুন্দর সুন্দর কেক পাওয়া যায় তাই শুনেছি, তো আমি আজকে কিনতে আসলাম এনার কাছে। তো উনি জিজ্ঞাসা করলাম মিট অ্যালকোহল আর উইদাউট অ্যালকোহল, তো বললাম মিট অ্যালকোহল দিয়ে নিলাম, না মিট অ্যালকোহল মানে হচ্ছে উইথ অ্যালকোহল, তো সেই কারণে। আর আদি এখানে বসে বসে আছে। হ্যাঁ মামি, নদী চোর চলে আসবে, চুপ করে বসে থাকো, স্নো পড়ছে না, স্নো বুড়ি চলে আসবে, স্নো বুড়ি এসে ধরে নিবে, চুপ করে বসো। পিকেবু, আই সি ইউ, আই সি ইউ, আই সি ইউ, আই সি ইউ, আই সি ইউ। আদিকে অনেক কষ্ট করে আজকে সাইকেল না নিয়ে আসার জন্য মানিয়েছি, খুব চিৎকার করে করে কাঁদছিল, কারণ আজকে বৃষ্টি হবে, সাইকেল চালাতে পারবে না, আর ভিজে যাবে, অসুবিধা হবে, সেই কারণে একটু পানি পড়বে, আর বৃষ্টির পানিতে শুধু খেলে বেড়াবে, সেই কারণে কালকে পুরো ভিজে গেছিল, পুরো ভিজে স্নান করে গেছিল। হ্যাঁ, শপিং, হ্যাঁ, তোর স্ট্রলারের নিচে অতগুলো কি করেছিস তুই? এত জামা কাপড় কিনেছে, এত বাজার করেছে, তারপরে বলছে মাম্মি শপিং, বাইরে ওই সবজিওয়ালার কাছে তো কেনা হয়নি, চলো ওখানে কিনি। শপিং, শপিং। আর বুরহান এসে, যেই আমরা বাজার আসার টাইম হবে, বাজার আসার টাইম হবে, ওকে আমি বুরহানকে বলেছি, ওকে তুমি একটা পয়সা দেবে, সেই পয়সাতে যা হবে ও তাই কিনবে। তো বুরহান ওকে একটা করে সেন্ট দেয়, দিয়ে এখন এখন প্রত্যেক দিন বলবে ড্যাডি অফিস যাওয়ার আগে বলবে দাও দাও সেন্ট দাও, যে এক সেন্ট দেবে। এক সেন্টে তো কিচ্ছু হয় না, মানে কিচ্ছু হয় না মানে কি, এক মিনিমাম কিছু কিনতে গেলে মিনিমাম 1 ইউরো লাগে, মানে 99 সেন্ট লাগে। তো ওই এক সেন্ট নিয়ে আসবে বাজার থেকে, যে কোনো একটা জিনিস নেবে, দিয়ে ওই এক সেন্ট দিবে, দিয়ে ও ভাববে যে ওই এক সেন্টে হয়ে গেছে। তো ওকে বুরহান একটাই সেন্ট দেয় আর বলে ড্যাডি আজকে আমার কাছে একটাই আছে, তুমি একটাই জিনিস নেবে। তো এরকম করে করে ও প্রত্যেক দিন বাজারে এসে একটাই জিনিস নেয়, ওর যেটা ম্যাক্সিমামই খাওয়ার জিনিস নেয়, হয় একটা গাজর, নাহলে একটা আপেল, নাহলে একটা কলা, নাহলে একটু জুস, এইসব নাই, অন্য উল্টা পাল্টা জিনিস নেয় না। এখানে কি হচ্ছে বুঝতে পারছি না, কিন্তু কি সুন্দর জিনিস হচ্ছে। আমি বাইরে বেরিয়ে এসে ভিডিও করছিলাম, অনেক লোকই ভিডিও করছিল, দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিল, এরা কোনো শপের জন্য ভিডিও বানাচ্ছিল। আমার মনে হয় এই পিছনে আমরা যেখানে দাঁড়িয়ে আছি সেখানে একটা চশমার দোকান আছে, সেই তাদের জন্য ভিডিও বানাচ্ছিল, কারণ তাদের সমস্ত কিছু, ওদের ছাতাতে, তারপরে ওদের ড্রেসে ওই সমস্ত কিছু ছিল, তার জন্য আমি সেটাই আইডিয়া করলাম। এটা হলো অনেক এক্সপেন্সিভ একটা জুতোর দোকান, আর এটা হলো অনেক নামি দামি ব্র্যান্ড পাওয়া যায়, যেমন আর আর, টিম্বারল্যান্ড, হুগো বস, কেলভিন কেলিন, এই সমস্ত ব্র্যান্ডের জুতোগুলো এখানে পাওয়া যায়। তবে এখানে 20%, 30%, 50% যখন অফ দেয়, তারপরে সেই জুতোগুলো ঠিকঠাক দামে পাওয়া যায়, মানে ইন্ডিয়ার দামের সঙ্গে কম্পেয়ার করলে অনেক বেশি, কারণ এখানে জুতো আফটার ডিসকাউন্টও 15-20 হাজার টাকা পড়ে যায়। আসলে বলবে মাম্মি পাপা সবাই মিলে এখানে বসে, জুতো দেখতেই দিচ্ছে না, জোর করে চেপে এখানে বসিয়ে রাখছে। ড্যাডি বসবে, দাঁড়া চলো।
এখানে বসতে এসেছে, এখানে জুতো কিনতে এসেছে, চলো 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 চলো। আর আদিকে এখানে আমি খেতে দিয়েছি, দেখি বলছে তুমি খাও, আমি নামাজ পড়ে পড়ে আসি। তো আর আদি নিজে নিজে খাচ্ছে, আদিকে নিজে নিজে চেষ্টা করছি খাওয়া শেখানোর, ও মাঝে মাঝে পাচ্ছে, মাঝে মাঝে একদম পুরো পুরো ছড়িয়ে ফেলছে। তো এমনি করতে করতেই শিখবে, কারণ এখন আমার কাছে সেপ্টেম্বর পর্যন্ত টাইম আছে, ততদিনে ওকে নিজে নিজে খাওয়া আমি ইনশাল্লাহ শিখিয়ে দেবো। আপনারাও দোয়া করবেন যাতে ও নিজে নিজে খাওয়া শিখে যায়। আজকে চকলেট ডে ছিল, তাই বোন আমাদের জন্য চকলেট নিয়ে এসেছে, আমার জন্য আর আদির জন্য। আর বোনের জন্য চকলেট নিয়ে আসতে আমি ভুলে গিয়েছি, আমার সকালবেলায় একদম মনে ছিল না। আজকে আদির শপিং করেছি, কালকে আমি আদির জন্য কেনাকাটা করার জন্য খুঁজেই পাচ্ছিলাম না, তারপরে আজকে আরেকটা দেখছি, একটা আদির মতো হয়তো তার বাচ্চা আছে, সে দেখছি অনেক খুঁজে 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 বের করছে। আমি যে তাহলে ওইখানে দেখে দেখে ওর সঙ্গে ঢুকলাম ওইখানে, তারপর দেখছি এইরকম উইন্টারের প্যান্ট, এগুলো উইন্টার প্যান্ট অবশ্য, তো আমি এগুলো অনেক বড় বড় কিনে নিয়ে এসেছি, আদি এই বছরও পড়তে পারবে আবার সামনের বছরও পড়তে পারবে, সেই রকম করে। এই বছর পড়লে যেহেতু এইগুলো আছে সেহেতু জড়ো জড়ো হয়ে থাকবে, আর সামনের বছর শার্ট হয়ে থাকবে, তাই এরকম প্যান্ট কিনেছি। এই প্যান্টগুলো তো অবশ্য অফার ছিল, এইরকম একটা প্যান্ট কিনেছি, আর এগুলো সামার প্যান্ট কিনেছি, সামার প্যান্টগুলো এই বছর। আরে তোমার আর একটা সামার প্যান্ট কই? না না দেখুন আছে, এইগুলো সামার প্যান্ট কিনেছি, এটা ঠিক ওই খাদি লিনেন ওই রকম বলে না, ওই রকম টাইপের কাপড়, আর এটা এটা প্লেন গেঞ্জি কাপড়, তো এটা কিনেছি। আর এইখানে আর একটা প্যান্ট কিনেছি, আর হচ্ছে এই টি শার্টগুলো কিনেছি। এই টি শার্টগুলোর কথা বলে, টি শার্টগুলো আমি প্রথমে এই রেড টি শার্টই একটা নিয়েছিলাম, আর নিইনি, রেড টি শার্ট নিয়েছি, সামনে ভ্যালেন্টাইন্স ডে আসছে, আদিকে ভ্যালেন্টাইন্স ডের দিন পরাবো বলে রেড টি শার্টটা নিয়েছি। তারপরে দেখছি রেড টি শার্টটাতে অফারে এটা 13 ইউরো দাম ছিল, দিয়ে অফারে 4 ইউরো দিচ্ছে দিচ্ছে, ঠিক আছে ও কোনো অসুবিধা নেই, নিয়ে নিয়েছি। তারপরে গিয়ে দেখছি যখন বিল করছি তখন দেখছি 2 ইউরোতে, তারপরে আমি ভাবলাম তাহলে তো টি শার্টগুলোতে 2 ইউরোতে দিচ্ছে ওরকম মাঝে মাঝে করে, তারপরে তখন আমি আরও 2টো টি শার্ট নিলাম। এই টি শার্ট রেড টি শার্টটা প্রথমে নিয়েছিলাম, তারপরে এই 2টো টি শার্ট নিলাম। আর এইটা হচ্ছে আমি নিজে নিজে নিজেকে গিফট করেছি, এইটা এটা হচ্ছে নিজেকে নিজেকে আমি গিফট করেছি। এটা হচ্ছে ওয়ান কাইন্ড অফ, এটা রেনকোটও ঠিক না, আবার যখন রানিং করা হয় না, রানিং করার সময় যে ঘামগুলো হয় বা ঠান্ডা বাতাস যেন বুকের উপরে না লাগে সেই কারণে এইগুলো, তো এটা এটা আমি নিজেকে নিজেকে গিফট করেছি, আমার খুব পছন্দ। আর এটা আর তোমার গিফট দেখাবে না, তোমার গিফট দেখাও, তোমার কাছে কেউ গিফট দিলে সেটা দেখাও, দেখাও দেখাও। আমি এইটা গিফট করেছি, টিম্বারল্যান্ডের একটা শু, টিম্বারল্যান্ডের শু, ওহ আদি ওয়েট ওয়েট ওয়েট, এটা হচ্ছে টিম্বারল্যান্ডের একটা শু। বুরহানের অ্যাকচুয়ালি অনেকগুলো শু আছে, কিন্তু এই গ্রিপ বালা পিছনে এই যে এরকম থাকবে এরকম শু ছিল না, তো আমাকে বারবার বলছিল যে এইরকম টাইপের শু একটা কিনবো, এরকম টাইপের শু একটা কিনবো, আমার অনেক আমার শুগুলোতে এরকম গ্রিপ আছে, তো বুরহানের নাই, আমি এটা পছন্দ করে এসেছিলাম কালকে, কালকে আমি কিনে নিয়ে আসতাম, তো আমি বুরহান আরেকবার ও সামনে থেকে দেখে কিনুক, তাই আজকে বুরহান লাঞ্চে গিয়েছিল, দিয়ে বুরহান এটা পছন্দ করে নিজে নিয়ে এসেছে। এটা অনেক এক্সপেন্সিভ, এটা এই জুতোটা 12,000 টাকা নিয়েছে। অ্যাকচুয়ালি দাম আমি বলতে চাই না, কিন্তু অনেকেই বলেন যে দাম আপা বা মানে যারা আমাকে চেনেন না এরকম অনেক মানুষ আমাকে আমার ভিডিও দেখেন এবং তারা বারবার বলেন যে দাম বলবেন, অবশ্যই দাম দেখিয়ে তারা দেখতে ইন্টারেস্টেড, দাম দেখালে তাদের ভালো লাগে বা তাদের আইডিয়া হয় যে যেখানে জিনিসপত্রের দাম কীরকম, সেই কারণে আমি দামগুলো বলি। তো যারা দাম শুনে মনে করেন যে দাম বলছি আমি, তারা প্লিজ কিছু মনে করবেন না, আরও অনেকে জানতে চাই সেই কারণে আমি দামগুলো বলি। যেমন আমি ওই তো এক্সপেন্সিভ বললাম, এবার যেগুলো সস্তায় কিনে নিয়ে এসেছি, অফারে কিনে নিয়ে এসেছি সেগুলোও তো বলছি। এটা 4 ইউরোর জায়গায় 2 ইউরোতে পেয়েছি, 2 ইউরো মানে ইন্ডিয়ান টাকার 180 টাকা মাত্র, সেটাও তো বলছি।